নীলাঞ্জন চক্রবর্তী কী বলবেন? প্রথম দাবিটা যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন আমরা বলেছি দোষীর শাস্তি চাই এবং এই অপরাধের মোটিভ কী সেইটা আমরা জানতে চাই। এই যে অপরাধের মোটিভ, তার মানে এই দোষীদের কেউ মোটিভ যদি ক্লিয়ার না হয় তাহলে এরপর যে কোনো হাসপাতালে একই ঘটনা ঘটতে পারে, আবার কেউ অভয় হতে পারে। একদম তাই, মোটিভ যদি ক্লিয়ার না হয় তার মানে হচ্ছে যারা এদেরকে সাহস যোগালো যে এই রকম একটা জায়গায় এরকম হসপিটালে এই এই নক্কারজনক কাজটা করে তারা আজও বাইরে ঘুরে বেড়াচ্ছে, এই সাহস যারা যোগালো সেই সেই লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যখন প্রথম আন্দোলন শুরু করি তখন যে পাঁচটা দাবিতে আমরা ছিলাম, আজকে যখন স্বাস্থ্যভবন গেছি স্বাস্থ্যভবনের যে প্রথম দুটো পয়েন্ট আমরা তুলেছি সেই দুটো পয়েন্ট কিন্তু এই পাঁচটা পয়েন্টের মধ্যেই আছে। এইটা ভাবার কোনো কারণ নেই আমরা নতুন নতুন করে কোনো পয়েন্ট অ্যাড করছি। এইটা দেখা গেল যে পুরো একটা অপরাধতন্ত্রকে স্বাস্থ্যভবনে প্রতিষ্ঠা করা হয়েছে। এই সন্দীপ ঘোষ, তারপর বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এই যে নামগুলো আসছে এগুলো একদিনে তৈরি হওয়া নাম নয়, এগুলো একটা অপরাধতন্ত্রের মধ্যে থেকে তৈরি হওয়া নাম। এই অপরাধতন্ত্রটা যারা প্রতিষ্ঠা করেছে, যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাটাকে আমরা ভাঙতে চাই। সেই জন্য আজকে মঙ্গলবার, আজকে স্বাস্থ্যভবন সাফাই করার দিন, তাই জন্য আমরা আজকে স্বাস্থ্যভবন সাফাই অভিযানে নেমেছি। স্বাস্থ্যভবন আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, তার জায়গা থেকে স্বাস্থ্যভবন সাফ করা, সাফাই করার। কিন্তু এই মুহূর্তে এই যে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রাস্তায় বসে রয়েছেন, আপনাদের সহকর্মী সহযোদ্ধারা বসে রয়েছেন, আপনারা সময় বার করে আমার সঙ্গে এসেছেন স্টুডিওতে ওই আন্দোলন স্থল থেকে, এই মুহূর্তে আপনাদের জন্য সবার জন্য আমার সঙ্গে রয়েছেন শ্রেয়া। শ্রেয়া, তুমিও আপনিও বাকি আপনার টিম মেম্বার্সদের জানাবেন যারা আপনার সঙ্গে আন্দোলন করছেন। এই মুহূর্তে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। চিকিৎসকদের সঙ্গে সমঝোতার পথে কি নবান্ন? আলোচনায় বসতে চেয়ে বার্তা জুনিয়র চিকিৎসকদের, তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নবান্নের পক্ষ থেকে পাঠানো হলো ইমেল। সূত্র মোতাবেক যা জানতে পারছি আমরা, নবান্ন থেকে এই মুহূর্তে পাঠানো হলো ইমেল, নবান্নে বৈঠকের জন্য প্রস্তুত করা হচ্ছে ঘর, সেখানে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে প্রতিনিধি দলকে ডেকে পাঠানো হবে। হয়তো বৈঠকে নিজে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে ইতিমধ্যেই 10 জনকে ডেকেও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আমাদের প্রতিনিধি এলিনা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। এলিনা, আর কি জানতে পারা যাচ্ছে? মেল তো এসে গেছে, বৈঠক হওয়ার সম্ভাবনা প্রায় 100%, মুখ্যমন্ত্রী কি উপস্থিত থাকবেন তার সম্ভাবনা কতটা রয়েছে, এবং কতজন, যেরকম সূত্র মোতাবেক আমরা জানতে পারছি হয়তো 10 জন জুনিয়র ডাক্তার সেখানে যেতে চলেছেন বা যাচ্ছেন, আর কি খবর পাওয়া যাচ্ছে এলিনা? স্বর্ণালী, দেখো এই মুহূর্তের সব থেকে বড় খবর বলা যেতে পারে, যে খবর এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলায় ব্রেক করছি, নবান্নর তরফে কিন্তু ইতিমধ্যেই ইমেল পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের কাছে। যে ইমেলে তাদের লেখা হয়েছে যে তারা বৈঠক করতে চান নবান্নতে, 10 জন জুনিয়র ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে, 10 জনের প্রতিনিধি দল যাতে যেতে পারে, তাদের অসুবিধা যাতে না হয় ইতিমধ্যে একটি গাড়ি পর্যন্ত পাঠানো হয়েছে নবান্নের তরফে। কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা যারা এই মুহূর্তে আন্দোলন করছেন, অর্থাৎ স্বাস্থ্যভবনে যে ছবি আমরা দেখাচ্ছি, স্বাস্থ্যভবনে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছেন, সেই নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই বৈঠক করছেন, আলোচনা করছেন তারা যে তারা যাবেন কি না নবান্নতে। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চাইছেন আজকেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে পুরোপুরিভাবে আলোচনায় আসতে, সমঝোতার পথে হাঁটতে চাইছে এই মুহূর্তে নবান্ন। আমি একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে বসে রয়েছেন তারা কি বলছেন একটু শোনার চেষ্টা করব। এক্সকিউজ মি, আপনারা বসে আছেন আজকে স্বাস্থ্যভবনের সামনে, ইতিমধ্যেই নবান্নর তরফে একটি মেইল পাঠানো হয়েছে যেখানে আপনাদের সঙ্গে দেখা করতে চাওয়া হয়েছে, কি বলতে চাইছেন, কি করবেন আপনারা কি দেখা করবেন, আপনারা কি দেখা করবেন? দেখুন, আমাদের বলা হয়েছে যে আমরা যে নোটিশটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি, আর এর বেশি এখনই কিছু বলতে পারছি না। গার্ডরেল বানিয়ে অন্তত জুনিয়র চিকিৎসকদের আটকানো যাবে না, এটুকু হয়তো বুঝতে পেরে গেছে রাজ্যের শাসক দল, সেই জন্যই মেল, সেই জন্যই বৈঠক। কি মনে হচ্ছে, দাবি দাওয়াগুলো মানবেন?
যদি না মানেন তখন কি করবেন? লালবাজার অভিযান যখন আমরা করলাম, আমরা দেখলাম সেই কারার লৌহ কপাট খুলে গেল। আমরা গান গাইতে গাইতে গেলাম, আমরা ভাবলাম যে আমাদের পথ বোধহয় মসৃণ হয়ে গেল, কিন্তু তার কিছুদিন পরেই কি দেখলাম আমরা, সরকারিভাবে দালালি কেন্দ্র খোলা হলো। প্রত্যেকটা মেডিকেল কলেজে মে আই হেল্প ইউ বলে সরকারি দালালি কেন্দ্র খোলা হলো। তারা কি করলো, আমরা যখন তাদেরকে জানতে গেলাম তারা কি করছে, সবাই বলছে KMC থেকে অর্ডার নিয়ে এসেছি। কারুর কাছে কোনো অর্ডার নেই, ইল্লিগাল ইলেকট্রিক সাপ্লাই তারা ইউজ করছে, সেখানে তারা বিদ্যুৎ চুরি করছে, সেখানে কাউন্সিলরের হাজবেন্ড বসে আছে কোথাও কোথাও, কোথাও কোথাও কাউন্সিলর নিজে বসে আছে, কিন্তু সেই সব মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেই CMOH-এর কাছে, অ্যাডিশনাল CMOH-এর কাছে, আমাদের ডিরেক্টর স্যারের কাছে, সুপার স্যারের কাছে কোনো লেখা লিখিত কাগজ নেই। তখন আমরা জানলাম এদের কাজটা কী। এরা হচ্ছে সরকারি জায়গা থেকে পেশেন্টদেরকে নিয়ে প্রাইভেটে পেশেন্টদেরকে শিফট করছে স্বাস্থ্যসাথী প্রকল্পের নামে। এই যে সরকারি পেশেন্টদেরকে প্রাইভেটে নিয়ে যাওয়ার যে দালাল চক্র, সেই দালাল চক্র খোলা হলো। তারপর যখন আমরা সবাই রুখে দাঁড়ালাম, তখন আমাদের মাননীয় মেয়র সাহেব বললেন যে যেহেতু জুনিয়র চিকিৎসকরা সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, আমরা এই মে আই হেল্প ইউ তুলে দিচ্ছি। তার মানে আপনি বুঝতে পাচ্ছেন যে গোড়ায় গলদ আছে, এই জায়গাটাকে কেউ পরিষ্কার করতে চাইছে না। আর আজকে যে মাননীয় আমাদেরকে মেল পাঠাচ্ছেন, আমাদের এই দাবি তো 32 দিন আগে থেকে একই দাবিতে আমরা আছি। আজকে 32টা দিন আমরা রাস্তায় পড়ে আছি, আমরা এর সদুত্তর চাই। পরিবহনের ব্যাপারেও আমরা দেখেছি ওই গিয়ে বৈঠক করে কোনো তার মানে ফয়সলা হবে না, কোনো ফয়সলা হবে না। আমরা চাই আমাদের দাবিগুলো মানা হোক, আমরা কাজে ফিরতে চাই। আমরা এতদিন ধরে কাজে ফিরতে পারছি না, আমাদের মধ্যেকার যে কষ্ট চিকিৎসক হিসাবে সেই পরিষেবা না দিতে পারার, আমরা সেইখান থেকে মুক্তি পেতে চাই, আমরা কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের এই 5 দফা দাবিকে মান্যতা দিতে হবে, মানতে হবে। যাই চাইলেই তো সব পাওয়া যায় না, কৃষ্ণ আগের দিনই আমি শোনাচ্ছিলাম, চাইলেই সব পাওয়া যায় না। এরা উনি বলেছেন যে উনি কিন্তু চাইলে উনিও একটা স্ট্রং স্টেপ নিতে পারেন, FIR করতে পারেন, আপনাদের পাসপোর্ট বানচাল হয়ে যেতে পারে, আপনাদের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, এ ধরনের হুমকিও তো আমি শুনেছি।